আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটি সম্পূর্ণ নতুন ম্যাথে আপনাদেরকে স্বাগতম। তো আজকে যে ম্যাথটি আমরা সলিউশন করব সেটি সহকারী শিক্ষক নিয়োগ 2020-এ এসেছিল। তো এই ম্যাথটির কোশ্চেনটি হচ্ছে, দুটি সংখ্যার অর্ধেকের যোগফল 40, তাদের পার্থক্যের এক চতুর্থাংশের সমান 18, ছোট সংখ্যাটি কত? তো আমরা ধরে নিই দুটি সংখ্যা হচ্ছে এক্স এবং ওয়াই, যেখানে আমাদের এক্সটা হচ্ছে ওয়াইয়ের থেকে বড়। তো এখন প্রথম শর্ত মতে আমাদের দুটি সংখ্যার অর্ধেকের যোগফল 40, সুতরাং দুটি সংখ্যার অর্ধেক আমরা কীভাবে লিখব? এক্স ডিভাইডেড বাই 2 প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2। তো এইভাবে হচ্ছে এক্সের অর্ধেক এবং ওয়াইয়ের অর্ধেকের মানের যোগফল হচ্ছে এই 40। তো এখন এক্স প্লাস ওয়াই সমান সমান 80, তো আমরা ক্যালকুলেশন করে পেয়েছি এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। তো আমাদের দ্বিতীয় সমীকরণ, দ্বিতীয় শর্ত মতে এখানে আমাদের বলেছে তাদের পার্থক্যের এক চতুর্থাংশের মান 18। এই যে এখন দেখুন, তাদের পার্থক্যের মানে প্রথমটি হচ্ছে এক্স, পরেরটি হচ্ছে ওয়াই, তাদের পার্থক্যের মানে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই চতুর্থাংশ, এক চতুর্থাংশ ডিভাইডেড বাই 4 সমান সমান 18। তো এইভাবে আমরা হচ্ছে দ্বিতীয় সমীকরণ সাজালাম দ্বিতীয় শর্ত অনুসারে। তো তারপর হচ্ছে এক্স মাইনাস ওয়াই সমান সমান 72, এটি হচ্ছে আমাদের তৃতীয় সমীকরণ। তো এখন আমরা প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণ মাইনাস করব। তো দেখুন বন্ধুরা, এখানে আমরা প্রথম সমীকরণ থেকে দ্বিতীয় সমীকরণ মাইনাস করেছি, তো মাইনাস করার সময় প্লাস হয়ে যাবে মাইনাস, মাইনাস হয়ে যাবে প্লাস, তো এটি আমরা সবাই জানি। তো আমাদের থাকলো হচ্ছে 2y সমান সমান 8 বা y সমান সমান হচ্ছে 4। তো আমাদের কোশ্চেনে কি চেয়েছিল, ছোট সংখ্যাটি কত? এই যে এখানে আমরা লিখে দেখিয়ে দিয়েছি x x গ্রেটার দেন y, তার মানে x হচ্ছে y এর থেকে বড়, তার মানে কি y ছোট অবশ্যই। তো আমাদের ছোট সংখ্যাটির মান চেয়েছে, তো দেখুন বন্ধুরা, তো আমরা ওয়াইয়ের মান পেয়েছি 4, তো এটি হচ্ছে আমাদের উত্তর। তো আশা করি এই ম্যাথটি আপনারা বুঝতে পেরেছেন। তো আপনাদের সুবিধার জন্য আমি ম্যাথগুলো আগে খাতায় করে তারপর হচ্ছে আপনাদের বোঝাই। তো যদি আপনারা এভাবে চান যে ইলাবোরেটলি খাতায় করে সাথে সাথে বোঝানোর, সেটি আমি করব। যদি সেটি হয় সেটি আপনারা কমেন্টে জানাবেন, তো আমি সেটি করার ট্রাই করব। তো আজকের ম্যাথটি এই পর্যন্ত, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দিবেন। আসসালামু আলাইকুম।